আমি যদি রুগীকে এজুকেশন না দিই আর আমি চিকিৎসা দিলাম যে চিকিৎসা রুগীর স্বাভাবিক জীবন আসলো না যে চিকিৎসা সে হাঁটা চলাফেরা করতে পারলো না যে চিকিৎসা তার কোনো কল্যানে আসলো না ওই চিকিৎসার কোনো ভ্যালু নাই দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা আমি বিলাল হোসেন ধানমন্ডি থেকে বলছি আমি ডাক্তার স্যারের সাথে একটু কথা বলার জন্য ফোন দিয়েছি জি বলেন আমি শুনতে বাম হাতের বাম হাতের মেলদন্ড বরাবর প্রায় 10 দিন যাব বীরবীর করে এবং খুব মনে হয় যে কারেন্টে যে একটা ভাইব্রেট করে ওই ধরনের কোনো কিছু হচ্ছে আমার কাছে খুব আনিজি মনে হচ্ছে আচ্ছা আপনার বয়স কত কি করেন আমার বয়স 40 আমি চাকরি করি মানে কাজে বসাই বস করতে হয় আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি এটাকে হাতের হাতের আঙ্গুলের দিকেও যায় নাকি ঘাড়েই থাকে না এটা আমার ডান হাতের আঙ্গুলের এটা কি সাত হাত আঙ্গুল বলে এই আঙ্গুলটা প্রায় তিন চার বছর একটু মানে ঝিনঝিন ঝিনঝিন করে জি আচ্ছা আপনি কি কম্পিউটার ইউজ করেন অফিসে কম্পিউটার ইউজ করতে হয় অফিসে অফিসে যে বসে থাকেন না কম্পিউটার হালকা করা হয় কিন্তু বসে থাকাই হয় বেশি যারা বসে থাকা বসে থাকা আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ আমি বুঝতে পেরেছি। ওনার উত্তর দেওয়ার আগে আগের রোগীর কিন্তু আমরা উত্তরটা আসলে দিতে পারিনি যেটা ショルダーের প্রবলেম এবং কোমরের ক্ষেত্রে। তো ওনাকে বলবো আমার ইউটিউব এবং ফেসবুকে কোমর এবং ショルダーের বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে। ও রোগী দেখে ব্যায়াম করুক পাশাপাশি একটু সাতার কাটতে পারলে ভালো। কিছু গরম শেক দিতে পারে। এইভাবে আশা করি যে মানে মূলত এক্সারসাইজ করলে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে যদি সে দেখে ভালোভাবে করতে পারে। আর লোকাল একজন ডাক্তার দেখিয়ে আপাতত ওষুধ কিছু খেতে পারে সেটা করতে পারে আর ওনার ক্ষেত্রে যেটা উনি যেটা বলছে যে বসে থাকলে ঘাড়ের এখানে এবং আঙ্গুল সাদা আঙ্গুল যে ঝিঝি করে বা এটা এটা একেবারে প্রাথমিকভাবে এটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে এটা জনিত সমস্যা মানে ঘাড়ের সমস্যা তো এই ক্ষেত্রে ওনাকে আমার মনে হয় দীর্ঘদিন ওয়েট না করে এমআরআই করে ফেলতে হবে আচ্ছা যেটা আপনি এর আগে বলছিলেন যে কোন ক্ষেত্রে কি করা উচিত যেমন এই রোগীর ক্ষেত্রে এটা দিস ইজ নার্ভ রুট কম্প্রেশন মানে আমরা এর আগে বলছিলাম যে কোন প্রবলেমে বা কোন জাতীয় স্ট্রাকচারে প্রবলেম হলে কি অনুভূতিটা আসতে পারে সেই অনুযায়ী আমরা আসলে রোগীর ইনভেস্টিগেশন করে থাকি তো ওনার ক্ষেত্রে আমরা ঘাড়ের এমআরআই করে দেখতে পারি আর আপনি বসে সারা দিন থাকবেন না একটু পায়চারি করবেন উঠবেন হাঁটবেন শোল্ডারে বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ও এক্সারসাইজগুলো ঘাড়ের ব্যায়ামগুলো আপনি করেন বালিশ পাতলা বালিশ ব্যবহার করবেন স্মার্টফোন মোবাইল ফোন ল্যাপটপ এগুলা ইউজ করতে পারবেন কিন্তু পরিমিত এবং ঘাড়কে স্ট্রেট রেখে সোজা রেখে একটু আমার চ্যানেলটা ভালো করে দেখলে একটু কষ্ট করে দেখবেন অনেক টিপস দেওয়া আছে ইয়ে করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী করা কী করা উচিত না যেমন বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করা ও সারাদিন বসে থাকতে হয়তো আপনি আ যে বসে থাকলে তো আপনার কষ্ট হচ্ছে কিন্তু আপনি শারীরিকভাবে গতিগত হচ্ছেন। দ এজন্য একটু হাঁটাচলা ফেরা এটা করতে হবে। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনে। कंटिन्यू कीजिए। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন? দর্শক আমি মাসুদ দর্শক আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওকে আমি মাসুদ রাজবাড়ী থেকে আমার বয়স তিরিশ আমি হচ্ছে চার বছর আগে ফুটবল খেলতে যায় মাদার হচ্ছে ডান পাশের জয়েন্টে টান লাগে ওখান থেকে অবাস হয় পরে আস্তে আস্তে ব্যথা ব্যথাটা ডান পা থেকে এখন বাম পা অবস্থান করে তারপর আস্তে আস্তে আমার প্রত্যেক সারা জয়েন্টে শরীরের সমস্ত জয়েন্টে ব্যথাটা ছড়িয়ে গেছে আর কি এখন আমি হাঁটতে গেলে শব্দ হয় হাত নাড়ালে শব্দ হয় পা উঁচা করে নামালে শব্দ আসে আর আমার হাঁটতে গেলে হাঁটার দাম মানে আগের মতো আমি সুন্দর করে হাঁটতে পারি না আপনি কি করেন বর্তমানে পেশা কি পেশা আমি নৌযান চালক আচ্ছা আপনি কি জব মানে কাজ করতে পারেন না করতে করতে পারেন না কাজ করতে পারি কিন্তু দীর্ঘ কষ্ট হয় আমি রেস্টে আছি কষ্ট লাগে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখাইছি হুম কি বলছে ডাক্তার সাহেব আপনার নার্ভের সমস্যা তো চিকিৎসা করতেছেন না এখন এখন আর কি আমি 5 মাস দীর্ঘ রেস্টে থাকার কারণে ব্যথাটা কন্ট্রোলে আছে আচ্ছা রেস্টে মানে কাজ করছেন না এই তো জি আচ্ছা জি ধন্যবাদ পাঁচ মাস রেস্টে থাকলে ওনার সংসার চলবে কিভাবে কারণ একটা মানুষ তো কাজ করতে হবে আর এত দিন রেস্টে প্রয়োজন নেই আমার কাছে যেটা প্রাইমারি মনে হয় যে ওনা পিএলআইডি পিএলআইডির সাথে আর্থ্রাইটিস জনিত সমস্যা এড হতে পারে বা আসে আর অনেক সময় পিএলআইডি থেকে শুয়ে বসে থাকলেও কিন্তু অন্যান্য বাদ ব্যথা ব্যথা জনিত সমস্যা আসতে পারে আমার মনে আপনি একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে দেখিয়ে এটা ফুল ট্রিটমেন্ট করেন এখন পাঁচ মাস শুয়ে থাকলে তো এটা চিকিৎসা হবে না আপনি কতদিন শুয়ে থাকবেন আপনি তো আজীবন শুয়ে থাকতে পারবেন না কারণ আপনি কাজ করতে হবে আপনি ধরেন কালকে থেকেই শুরু করলেন হাঁটা চলাফেরা আবার সমস্যা দেখা দিতে পারে তখন কি আবারও শুয়ে থাকবেন জিনিসটা হচ্ছে আপনাকে ক্লিয়ার ট্রিটমেন্টের প্রয়োজন এক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখিয়ে প্রয়োজনে আপনার ক্ষেত্রে ব্লাড টেস্ট এমআরআই করে কনফার্ম করে দেন ওই ডাক্তার সাহেবের স্মরণাপন্ন হয়ে আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে শুয়ে থাকা কোনো এটার সমাধান না আর আপনি আমার ইউটিউবে গিয়ে কোমর ব্যথার বিভিন্ন ব্যায়াম আছে ফেসবুকে দেওয়া আছে ওগুলো দেখে একটু কষ্ট করে শিখে করতে থাকেন ব্যথা গরম সেঁক দেন এবং শুয়ে বসে না থাকে আপনি চিকিৎসা করেন চিকিৎসা করে আবার কাজে ফিরে যেতে হবে একচুয়ালি ট্রিটমেন্টে সফলতা তো সেখানেই যখন একজন মানুষকে আমি তার স্বাভাবিক কাজকর্ম করাতে আমি ফিরিয়ে আনতে পারব স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারব অবশ্যই অবশ্যই কারণ মানে শুধু রেস্ট এটাও তো কোন একটা ট্রিটমেন্ট বলা না বা তার স্বাভাবিক জীবনে সে আসতে পারছে না বা আসতে পারছে ধরেন আপনি রেস্ট দিলে দেওয়া হলো ধরেন সেটা রোগীর সাথে এক মাস বা 10 15 20 দিন বা দুই মাস ধরেন সর্বোচ্চ তিন মাস হতে পারে কিন্তু সেই তিন মাস পর তো তাকে আবার নরমাল কাজে ফিরে আসতে হবে তো আমরা কিন্তু আসলে তৈরি করতে হবে তাকে জি আমরা কিন্তু আসলে রোগীদেরকে ওই কিছুদিন রেস্ট দেই বটে কিন্তু রেস্টের ফাঁকে ফাঁকে আমরা রোগীদেরকে আমাদের হাসপাতালে আমরা কিন্তু বলি যে আপনি কেন কোন কাজ করলিটা হয় বা পেইন্টটা হয় কোন ভঙ্গিতে গেলে সমস্যাটা দেখা দেয় আপনি সেটা আমাদেরকে জানান এবং ট্রাই করেন দেখেন কি হয় আমরা ট্রায়াল করি যে ওই কারণ সে তো গিয়ে আবার ওই ভঙ্গিতে যাবে ওই কাজটা শিখ করবে যদি দেখি সে তার ভঙ্গিটা ভুল আমরা কারেকশন করে দেই কোন ভঙ্গীটা আপনাকে যেতে হবে ধরেন সে বলে আমার তো স্যার কাজ হচ্ছে নিচে বসে কাজ করা ওকে নিচে বসে কাজ করতে গেলে কিভাবে করেন আমরা দেখি সেটা করতে গেলে হচ্ছে কিনা যদি হয় না তাহলে বোঝা গেল জি ট্রিটমেন্ট ঠিক আছে এবং এটা আর দামন কোনো সমস্যা হবে না যদি দেখা যায় না তার বশাইটাই ভুল যে এই কারণে যেহেতু সে ক্ষেত্রে তখন আমরা কারেকশন করি যে আপনি এইভাবে কাজটা করবেন এই কাজটা তো নিচে এইভাবে বসার প্রয়োজন নেই এই কাজটা এইভাবে করলে আপনি কিন্তু চেঞ্জ করে দেন আমরা যেটা বলি কারেকশান আর্গোনমিক্যাল কারেকশান তো আর্গোনোমিক্যাল কারেকশান প্রয়োজন হতে পারে উনি নৌযান চালক ওনাকে হয়তো নৌযানের যেই ভঙ্গিতে তাকে কি করতে হয় সে কী চালক তো ধরেন অনেক আছে অটো যেগুলো হয়তো দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা আছে বসে থাকতে হয় অনেকটা আছে হয়তো তার লাঠি ব্যবহার করতে হয় তো এটা এটার উপর নির্ভর করে ওনাকে ওই কাজে আবার ফিরিয়ে নিতে হবে শুয়ে থাকাটা কোনো তার মানে আসলে প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট তার হিস্ট্রি নেয়া এবং সেই সাথে তাকে এক্সামিন করা তারপরে যদি দরকার হয় ইনভেস্টিগেশন করা প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং তার পেশা ধরেন পেশাটা তো আমরা কেন অকুপেশনাল হ্যাজার্ড বলি তো একটা কথা আছে মেইনলি এখন যে রোগীগুলো হয় বেশিরভাগই অকুপেশনাল হ্যাজার্ড ধরেন সে স্টুডেন্ট হোক এটাও তো তার পেশা তারপরে সে ডাক্তার হোক সেটাও তার পেশা ইঞ্জিনিয়ার হোক তার পেশা বা হাউস হোম মেকার যারা আছেন দিস ইজ অলসো দেয়ার জব ওইখান থেকেই তাদের এই সমস্যাগুলো আসতেছে তো এখন সেখানে যদি আমরা এড্রেস না করি তাকে কারেকশান না করে দিই আর্গোনমিক্স ঠিক করে না দে তাহলে আবার ব্যথা ব্যাক করবে বারবার এখন ধরেন একজন আর্মি ম্যান একজন পুলিশম্যান তারও জবটা নেচারটা ভিন্ন বা অনেক সময় প্যারেড করতে হয় তো সেই ক্ষেত্রে কিভাবে করবে বা কোন লেভেল পর্যন্ত আপনি করা উচিত এই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি তখন কিন্তু রোগী দেখা যায় যে বুঝে যে হ্যাঁ আসলে এখান থেকে আমার ভুলটা হয়েছে এটা আর সামনে করা যাবে না বা এইভাবে আমি করব তখন কিন্তু সমস্যাটা চলে মানে চলে যায় আমি যদি রুগীকে এজুকেশন না দিই আর আমি চিকিৎসা দিলাম যে চিকিৎসা রুগীর স্বাভাবিক জীবন আসলো না যে চিকিৎসা সে হাঁটা চলাফেরা করতে পারলো না যে চিকিৎসা তার কোনো আসলো না ওই তো কোনো ভ্যালু নাই আমি রুগীরা সারা বছর রাখলাম ব্যথা নাই তো লাভ কি ওনার মানে এটা তো কোনো ট্রিটমেন্টের মধ্যে পড়তে পারে না হ্যাঁ আবার কিছু রুগীর ক্ষেত্রে ধরেন আপনার শুয়ে থাকাটা একেবারে হারাম নিষেধ আমরা বলি যে আপনার কোনোভাবে শোয়া যাবে না যেমন স্ট্রোকের রুগী স্ট্রোকের রুগীর টেন্ডেন্সি থাকে সারাদিন শুয়ে থাকা এবং যতই রুগী হোক এই রুগীকে কিন্তু আমরা তখন বলি না আপনি শুইতে শোয়ার প্রয়োজন আছে আপনার জন্য সর্বোচ্চ সাত ঘন্টা ঘুম তাও রাতের বেলা দিনে আপনি বিছানাতেই কোনো গা লাগাতে পারবেন না আমরা যে আমাদের ডিপিআরসি একটা রিহ্যাব সেন্টার এখানে আধুনিক পেইন ম্যানেজমেন্ট সেন্টার পুনর্বাসন কেন্দ্র আমরা কিন্তু এই কাজগুলো এখানে করি যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি রুগীকে তাকে অ্যাম্বুলেট করছি তাকে বিভিন্ন থেরাপি দিচ্ছি তাকে আমরা তার স্বাভাবিক কাজকর্ম শেখাচ্ছি কিন্তু পাশাপাশি তাকে যেন কোন রুগীর ক্ষেত্রে শুয়ে থাকা দরকার তাকে শোয়া রাখি এবং আমরা মোটামুটি বাধ্য করি আমাদের বুঝানের মাধ্যমে এবং যেই রুগী শুয়ে থাকাটা খারাপ তাকে অ্যাম্বুলেশনে রাখি যে আপনি না শুইতে যখন একজন پیشنট ভর্তি রাখা হয় তখন তাকে সেভাবে আসলে মনিটর করা সম্ভব হয় আমাদের সাথে একজন দর্শক আছেন আমি ফোনটি নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি আফায়াত থেকে থেকে বলছি আমার নাম আব্দুল বয়স জি বয়স কত বললেন বয়স বছর আচ্ছা জি আমার পায়ে হাসপাতালে গেলাম গেলার পরে তারা গোড়ার মধ্যে করলো ব্যথা ওষুধ টসুধ দিল খাইলাম বা ডাইন পায়ে এরপরে আবার পনেরো বাম মাঝামাঝি একই অবস্থা পা ব্যথা করে বা ফাঁ তার কোন অসুবিধা নাই তারপর আবার 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 গেলাম আবার পরে খাইলাম ভালো লাগলো আবার আবার ডাইন পায়ের মাছ ধরা ফুল বেফালো অবস্থা এরপর গেলাম ময়নামতির জেনারেল হাসপাতাল যাওয়ার পর উনি একটা করলে একটা করলে বললে আজি ভাবা এরপর যাক আমি কোন আঘাত খাই নাই তারপরে ওষুধ দিল খাইলাম পরে ভালো হইল আবার চিকিৎসা করছি তারপর আপনি কি করেন একটা পরীক্ষা হয়েছে কেস একটা স্বাস্থ্য থাকার কথা আমার স্বাস্থ্য নবুয়া ছিল আবার পরীক্ষা করছি ইউরি কেসে যাওয়া দেখেছে আচ্ছা শুনেন আপনি কি করেন বুঝতে পেরেছি আপনার সমস্যাটা ওনার কিন্তু আপনার তো শুনলেনি যে অনেক সমস্যা বারবার হচ্ছে বারবার হচ্ছে একবার এই পা ওই গাউটি আর্থ্রাইটিস এবং পাশাপাশি অন্য আর্থ্রাইটিসও থাকতে পারে তো শুধু যে গাউড থেকে এটা হয় তা কিন্তু না আমার কাছে মনে হয় অন্য যে কোনো আর্থ্রাইটিস রোগ থাকতে পারে তো আপনাকে এই ক্ষেত্রে একজন ভালো বাদ ব্যথা ডাক্তারকে দেখি আপনার রোগের কারণটা বার করতে হবে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে সেটাও ঠিক এবং আরও অনেকগুলা প্যারামিটার এখানে দায়ী হয়তো যার কারণে বারবার আপনাকে এটা ভোগাচ্ছে তো ইউরিক অ্যাসিডের আসলে মেটাবলিক প্রবলেম ম্যাটাবলিজমের ডিজর্ডার থেকে এই সমস্যাটা হয় বেড়ে যায় আর যে মূলত কিছু খাবার অনেকের এই ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে সেটা আমরা এর আগেও বলেছি বিভিন্ন রেডমিট যেমন পশুর মাংস তারপর হচ্ছে পিচ্ছিলতীয় শাক যেমন পুই শাক কিছু মাছ যেমন সামুদ্রিক মাছ তারপরে হচ্ছে ডাল জাতীয় খাবার মানে কিছু খাবার আছে যেটা পিউরিন ইন্ডিচ ফুড বলি আমরা হ্যাঁ ই পিউরিন বেশি থাকে পিউরিনই এসে পরে ইউরিক অ্যাসিড তৈরি করে এবং ইউরিক অ্যাসিড থেকে আপনার পরে ক্রিস্টাল ডিপোজিট হয়ে অনেক সময় জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রদাহ হতে পারে তো এই খাবারগুলো আপনাকে একেবারে আমরা খেতে না করি না কমিয়ে ফেলতে হবে ধরেন মাংস মাছে মাসে একবার খেতে পারেন বা ওই খাবারগুলা দশ বারো দিন পর পর একবার খেতে পারেন কিন্তু নিয়মিত প্রতিদিন খাবার তালিকা এগুলো বাদ দিয়ে এর অল্টারনেটিভ যেমন মাংস আপনি গরু খাসি এগুলো না খেয়ে আপনি মুরগির মাংস খেতে পারেন হাঁসের মাংস খেতে পারেন তো এইভাবে আপনাকে করতে হবে মানে ব্যালেন্স করতে হবে খাবারের ক্ষেত্রে আর পাশাপাশি আপনার ব্লাড রিপোর্ট দেখে আপনাকে হয়তো কিছু চিকিৎসার প্রয়োজন বিভিন্ন থেরাপির প্রয়োজন প্রয়োজনে আপনাকে ওই জুতার ব্যবহার এগুলো কারেকশান করতে হবে যা কিছু হোক আপনার বড় কোনো রোগ হয় নাই আপনাকে চিকিৎসা করলে আপনার ভালো থাকতে পারবে ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল